বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে স্লোগানটি দিয়েছেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। আরেকটি স্লোগান দিয়েছেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। অতএব রাজপথ ছাড়া কোনোদিন কোনো ফয়সালা হয় নাই, সেই ফয়সালা রাজপথে হতে হবে। বাউন্নের ভাষা আন্দোলনে হয় নাই, রাজপথে হয়েছে। এই কে এম ওবায়দুর রহমান, এই শাহ মোয়াজ্জেম সহ শাহ মোয়াজ্জেম সাহেবরা সহ যারা এদেশের স্বাধিকার আন্দোলনকে সফল করে মুক্তিযুদ্ধ এবং তার মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিলেন, যে স্বাধীনতার জন্যে আমাদের প্রতিষ্ঠানের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন, আজকে সেই স্বাধীনতা আজকে যারা বিওয়ালা এইভাবে মঞ্চে মুক্তিযোদ্ধা হিসাবে বসানোর মতো আওয়ামী লীগের বর্তমানে ক্ষমতা নাই, তারা আজকে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করছে। তাদের আমলে সেই 72 থেকে 75 তৎকালীন আওয়ামী লীগের আমলে এই গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে হরণ করা হয়েছিল, এদেশে লুটপাটের কারণে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে লুটপাটের অর্থনৈতিক লুটপাটের কারণে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল, সেই আওয়ামী লীগ আজকে আবার গায়ের জোরে ক্ষমতায়। 111-এর সেই জরুরি সরকার গায়ের জোরে আজকের যিনি প্রধানমন্ত্রী তাকে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছেন তাদের স্বার্থে, এবং সেই সরকার তখন এই 111-এ যারা অসাংবিধানিকভাবে সরকারে ছিল তাদেরকে ছেড়ে দিয়েছিলেন, তাদের বিচার করেন নাই, সেই শর্তে শেখ হাসিনাকে সেই দিন সেই সরকার বসিয়ে দিয়ে দিয়েছিল। সেই ক্ষমতা পেয়ে তত্ত্বাবধায়ক সরকার কথা বাতিল করে দলের অধীনে নির্বাচন করে গায়ের জোরে আজকে তারা ক্ষমতায়। 2014-তে বয়কটের নির্বাচনে, বয়কট যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল সেই বয়কটের সরকার, 2018-তে দিনের ভোটে রাতে ডাকাতি করে ভোটের ডাকাতের সরকার, আজকে আমরা এতদিন বলেছি যে আমরা এই সরকারকে গণতান্ত্রিক বলি না, আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই সরকার গণতান্ত্রিক নয়, তাদেরকে নাম দেওয়া হয়েছে হাইব্রিড সরকার। আমেরিকায় যে ডেমোক্রেটিক কনভেনশন হলো সেখানে বাংলাদেশ নিমন্ত্রণ আমন্ত্রণ পায় নাই, কারণ বাংলাদেশকে তারা গণতান্ত্রিক দেশ মনে করে না, যে দেশে গণতন্ত্র নয় সে দেশে মানবাধিকার টিকে থাকতে পারে না। তাই এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য কি পরিমাণ 600-এর উপরে গুম, 1000-এর উপরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, লাখ লাখ মামলা এবং মামলার আসামি নির্যাতিত এই জনতা, 3-3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি এর স্বৈরাচারের হাত থেকে দেশকে আপোষহীনভাবে সংগ্রাম করে উদ্ধার করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, তিনি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, আজকে সেই গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি, আজকে এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে একটি বানোয়াট মামলায় ফরমাসি রায়ে তাকে কারারুদ্ধ করে আজকে কারাবন্দী করে রাখা হয়েছে। তিনি অসুস্থ, আমি জননেতা বর্ষিয়ান জননেতা শাহ মোয়াজ্জেম সাহেব বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3-3 বারের প্রধানমন্ত্রী, জনগণের হাতে ভোট দেওয়া প্রধানমন্ত্রী, আজকে শেখ হাসিনার মতো ওই স্বৈরাচারী সেই জরুরি সরকার দয়া করে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়ে গেছে, আর একবারও জনগণের ভোটে তিনি নির্বাচিত নন, সেই গায়ের জোরের প্রধানমন্ত্রী, জনগণের ভোটে প্রধানমন্ত্রী, 3-3 বারের প্রধানমন্ত্রীকে আজকে বেআইনিভাবে জোর করে বন্দি রেখেছে, বিদেশে চিকিৎসার জন্য সুযোগ দিচ্ছে না। আপনি প্রধানমন্ত্রী ভালো করে ভেবে রাখবেন, একজন সাবেক প্রধানমন্ত্রীকে যদি আপনি প্রধানমন্ত্রী এই অমানবিক আচরণ করতে পারেন, প্রধানমন্ত্রী আপনার জন্য কি ভবিষ্যৎ লেখা আছে আল্লাহই জানেন,
নিশ্চয়ই আল্লাহ তাআলা সুবিচার করেন, আল্লাহ তাআলা এগুলো দেখতেছেন। আমরা কিছু বলতে চাই না, আল্লাহর তরফ থেকে আপনি অপেক্ষা করেন আপনার পরিণতি কি সামনে রয়েছে। একজন গণতন্ত্রের জন্য যিনি সংগ্রাম করেছেন, আপনি যখন এরশাদের সাথে আপোষ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা যে আপোষ করে নেন, আর আজকে বাংলাদেশকে আপনি ক্ষমতায় এসে সর্বক্ষেত্রে ধ্বংস করে দিয়েছেন, আজকে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করে আজকে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার শেষ সীমান্তে নিয়ে তিনি উপনীত করেছেন। আজকে আমেরিকা থেকে আমাদের দেশের সংস্থা বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসে, বড় বড় সরকারি সেই পুলিশ বাহিনী আর্মির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসে, এটা দেশের জন্য লজ্জাজনক, এর জন্য দায়ী এই সরকার। অতএব আজকে যখন আমরা ওবায়দ ভাইকে স্মরণ করছি, তার সারা জীবনের সংগ্রাম, সারা জীবনের সাহস, সারা জীবনের কমিটমেন্ট, সেই থেকে যদি আমরা শিক্ষা লাভ করতে পারি, অনুপ্রেরণা নিতে পারি, সেই অনুপ্রেরণা নিয়ে এই সরকারের হাত থেকে এদেশের জনগণকে রক্ষা করি। যদি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হয়, এদেশে যদি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই সরকারকে হটানো ছাড়া কোনো বিকল্প নাই। আজকে আপনারা দেখেন দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি এই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, পারবেও না। কেননা কারা এই ঊর্ধ্বগতির সৃষ্টি করছে? একটি সিন্ডিকেট, এই সিন্ডিকেট হচ্ছে আওয়ামী লীগের সিন্ডিকেট। তাই আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামানো বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার বলেন, মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধার বলেন, সব কিছু নির্ভর করছে এই সরকারকে হটিয়ে এদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। আর এই সরকার ক্ষমতায় থাকলে সেই পরিবেশ জীবনেও সৃষ্টি হবে না। তাই আজকে এদেশের সকলের জনগণের দাবি যে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য একটি আন্দোলন প্রয়োজন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের দায়িত্ব, বারবার এই দলের প্রতিষ্ঠাতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র দিয়ে গেছেন, আমাদের নেত্রী সংসদীয় গণতন্ত্র দিয়েছেন, আমাদের দায়িত্ব এদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সকল প্রকার দ্বিধা দ্বন্দ্ব ত্যাগ করে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে জনগণকে ঐক্যবদ্ধ করা যাবে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে জনগণের মধ্যে ইস্পাত কঠিন গণঐক্য সৃষ্টি করে এদেশে গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে, দেশে একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে পূর্ণ মুক্ত করতে পারবো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে এসে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ করে দিতে পারবো, সেই দায়িত্ব আমাদের সকলের। কে এম ওয়াজিদুর রহমান সাহেবরা তারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আজীবন কাজ করেছেন এবং জীবনের খুব বড় সিদ্ধান্ত নিয়েছেন আমাদের শাহ মোয়াজ্জেম সাহেব ও ওয়াজিদুর রহমান সাহেবরা। যে শেখ মুজিবুর রহমান যখন সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাক্সার প্রতিষ্ঠার কথা যখন ঘোষণা করলেন এবং তা করলেন, তখন কিন্তু যে কয়েকজন মানুষ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে তাদের ভিন্ন মত পোষণ করে তারা ভিন্ন অবস্থান নিয়েছিলেন, তাদের মধ্যে ওবায়দুর রহমান সাহেব এবং সম্বন্ধী সাহেব রহমান, এবং ওই লক্ষ্যেই তারা কিন্তু বরাবর তাদের জীবনে রাজনীতি করে গেছে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা আসলে সবাই এখন যে একটা পরিস্থিতিতে বাস করছি, সেই পরিস্থিতির মনে হয় যে এইসব মানুষের এখন আরও বেশি করে দরকার ছিল, তাদের অভাব, তাদের যে কথাটা উনি বলেছেন যে আসলে ওনারা কী বুঝবেন স্বাধীনতা যুদ্ধের সময়কার কথা, যোদ্ধাদের শহীদদের ব্যথার কথা, মনের কথা, ওনারা কী করে বুঝবেন গণতান্ত্রিক আন্দোলনের ব্যথার কথা, কারণ তারা তো ওইসবের মধ্যে দিয়ে যাননি। স্বাধীনতা যুদ্ধের সময়ে যুদ্ধে সেই ভয়ঙ্কর অবস্থাগুলো তারা দেখেননি, দেখেছেন কিন্তু তারা সেইভাবে জানেন। আজকে বাংলাদেশের মানুষ একটা ভয়াবহ একটা ফ্যাসিবাদের মধ্যে বাস করছে, আজকে মানুষের অধিকারগুলোকে সম্পূর্ণ ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তার ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হয়েছে,
সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, প্রতিদিন নতুন নতুন আইন তৈরি করা হচ্ছে, যে আইনগুলো মানুষের ভিন্ন মত প্রকাশ করার স্বাধীনতাকে পুরো খর্ব করে দিচ্ছে, দেওয়া হচ্ছে। এবং একটা পরিকল্পিতভাবে একটা একদলীয় শাসন ব্যবস্থা ভিন্ন মোড়কে গণতন্ত্রের একটা লেবাস লাগিয়ে দিয়ে তার সে প্রতিষ্ঠা করতে চলেছে। নির্বাচনের কথা বলেছেন, নির্বাচনও করে তারা, সেই নির্বাচনটাকে বলা হচ্ছে এখন যে আপনার হাইব্রিড রেজিমের ক্ষমতায় থাকার নির্বাচন, অর্থাৎ তারা নির্বাচনও করবে, আবার দেখা যাবে যে জনগণ সেই ভোটাধিকার থেকে বঞ্চিত হবে, একটু তারা পার পেয়ে যাবে। শুধুমাত্র আমাদের সামনে খুব কঠিন সময়, আজকে এই সময়ে গণতন্ত্রের আরেক নেত্রী যাকে বল, আমি মনে করি যে বাংলাদেশের এই গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে বড় ত্যাগ যদি কারো থাকে, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই নেত্রীকে আজকে সম্পূর্ণ মিথ্যা মামলায় জড়িয়ে অন্যায়ভাবে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, অত্যন্ত অসুস্থ তিনি, তাকে চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। আজকে এই দেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে, তাকেও দেশে আসতে দেওয়া হচ্ছে। আজকে আমাদের প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, আমাদের শাহ মোয়াজ্জেম সাহেবের বিরুদ্ধ মামলা আছে, আমাদের মোশাররফ সাহেবের বিরুদ্ধে তো আছেই, এরকম এমন কোনো মানুষ নাই বোধহয় এই ঘরের মধ্যে যাদের বিরুদ্ধে মামলা নাই। এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, এই যে একটা দম বন্ধ করা শ্বাসরুদ্ধ করার পরিস্থিতি, আমরা কথা বলতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না, এই পরিস্থিতিতে আজকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য আমরা কাজ করছি, চেষ্টা করছি, লড়াই করছি। আমরা প্রায় 14 বছর ধরে এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি, লড়াই করছি, কিন্তু এই লড়াই তখনই সফল হবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি, এই লড়াই তখনই সফল হবে যদি আমরা মানুষকে জাগিয়ে তুলতে পারি, এই লড়াই তখনই সফল হবে জাগিয়ে তুলে রাস্তায় নিয়ে এসে এর এই ভয়াবহ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান সৃষ্টি করতে পারি। বন্ধু, সেইটাই আমাদেরকে করতে হবে। এই ভয়াবহ সরকার, এই গণবিরোধী সরকার, স্বাধীনতা বিরোধী সরকার, রাষ্ট্র বিরোধী সরকার, তাদেরকে যদি আর কিছুদিনও ক্ষমতায় রাখা হয় তাহলে এই দেশের জাতিকে অস্তিত্ব থাকবে না। আমি তাই বলতে চাই যে আসুন, কে এম ওবায়দুর রহমান সাহেব তার মত নেতা যারা নিজেদের ত্যাগ স্বীকার করে আত্মোৎসর্গ করে সব সময় তার জনগণের জন্য, মানুষ কল্যাণের জন্য কাজ করেছেন, গণতন্ত্রের জন্য কাজ করেছেন, তাদেরকে যদি আমাদের সত্যিকার অর্থেই শ্রদ্ধা জানাতে হয়, স্মরণ করতে হয়, তাহলে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই গণতন্ত্রের সংগ্রামে শরিক হই এবং বাংলাদেশকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্যে আমরা সেই আন্দোলনকে সফল করি। আজকে কে এম ওবায়দুর রহমান সাহেবের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, তার স্মৃতি অমর হোক এবং তার যে সমস্ত পথ তিনি দেখিয়ে গেছেন সেই পথ যেন আমরা অনুসরণ করতে পারি, এই প্রত্যাশায় বক্তব্য শেষ করি।